যে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো বিষয় রয়েছে আজকের দিনে মহাদেবের কৃপাদৃষ্টি এবং গ্রহ যে উপস্থিতি অনুপাতে আমরা আলোচনা করব আজকের দিনে যারা পাঁচ নামের ব্যক্তি আমরা নামের অনুপাতে আলোচনা করছি আজকের দিনে কিন্তু লাভবান হওয়ার সব থেকে বেশি সুযোগ পাচ্ছেন তাদের উপরে কিন্তু লাভবানের বেশ ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে কোন কোন নাম রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই দেখতে থাকুন সবকথা আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে একটু ছোটো করে আলোচনা করে দিচ্ছি বাংলা মাসের তারিখ একুশে জ্যৈষ্ঠ হচ্ছে মঙ্গলবার চন্দ্রগোচর করছে মেষ রাশিতে সূর্যোদয় হবে ভোর সকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ওভারঅল রাত্রি দশটা বেজে এক মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র এটা থাকবে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে কৃতিকা নক্ষত্রের প্রবেশ আজকের দিনে ওভারঅল যে অশুভ সময় রয়েছে এই সময়টা কোনো রকমের শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে যে কি দুপুর একটা বেজে চোদ্দ মিনিট থেকে একটা অশুভ সময় চলছে বিকাল তিনটা পর্যন্ত এই সময়টা কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন আর আজকের দিনে সব থেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে দুটো রয়েছে এক হচ্ছে তো প্রথমত সকাল সাতটা থেকে একটা ভালো সময় সকাল দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত তবে আরেকটা ভালো সময় রয়েছে বিকাল চারটা বেজে সাতাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনি চাইলেই দুটো সময় সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল ভালো রেজাল্ট আসার সম্ভাবনা বেশি থাকবে তো যেমন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনে সেই ভাগ্যবান পাঁচ নাম কোন কোন ব্যক্তি রয়েছে কাজে লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সপ্রথম যে নাম উঠে আসছে তার নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি বি দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আজকের জন্য আপনার দিনটি খুব ভালো আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে প্রথমত সুনাম বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি আপনার কাজের জায়গা বেশ প্রশংসিত হবেন আপনি আপনার নিজস্ব যদি কোনো কাজ শুরু করেছেন সেখানে আপনাদের সফলতা খুব ভালো রয়েছে এক্সট্রা কাজে আপনারা করতে পারছেন এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা আপনারা খুঁজে পেয়ে যাবেন সেদিক দিয়ে দিনটি খুব ভালো মায়ের সঙ্গে আপনার স্বাস্থ্য মোটামুটি যদি খারাপ সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো আপনার মার্কেটে যদি কোনো রকম টাকা আটকে ছিল সেগুলো আপনাদের সম্ভাবনা খুব ভালো রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো যাচ্ছে যদি দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখেছেন বা রেখেছিলেন সেটা আপনাদের পরিকল্পনা সফল হচ্ছে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলবেন সেটা জরুরি রয়েছে আর আজকে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রে মোটামুটি ভালো দিকে যাচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন সেখানে আপনারা লাভবান হচ্ছেন আর একটা লটারি আপনারা কাটতেই পারেন লটারি যোগ যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আপনাদের জন্য আপনারা সেদিকে মনোনিবেশ করতেই পারেন এখন আমরা চেয়ে পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ডি দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আজকে লাভবান হচ্ছেন প্রথমত হচ্ছে আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা রয়েছে বিশেষ করে যারা জামা কাপড়ে ব্যবসা করছেন ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন কাঁচের জিনিসের ব্যবসা করছেন বা ফার্নিচার রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা ভালো যাবে আপনি যদি কোনো জায়গায় চাকরি করার চিন্তা ভাবনা নিচ্ছেন সেক্ষেত্রে মোটামুটি ভালো রয়েছে খুব ভালো তো বলা যাচ্ছে না তবে সম্ভাবনা রয়েছে আপনাকে একটু স্ট্রাগল হয়তো বেশি করতে হবে বা যারা দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়তো কোনো না কোনো যোগাযোগ যেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার চোখখান খোলা রাখবেন কোথায় কী খবর রয়েছে অবশ্যই আপডেট রাখুন লোকজনের সাথে আপনার পরিচিতি বাড়ানোর চেষ্টা করবেন অবশ্যই ভালো ফল পাবেন পরিবারের কোনো বিশেষ সম্পত্তি নিজের ঝগড়া বিবাদ ছিল সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো মায়ের সঙ্গে আপনার তর্কযুক্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তো অবশ্যই ধ্যান রাখবেন মা বাবার সঙ্গে একটু বোঝা চলবেন আজ আপনাদের যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল এগোতে পারেন সেক্ষেত্রে বেটার রেজাল্ট আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে আমরা জানিব পরবর্তী জন্য আমরা রয়েছে আপনার নামের শুরুতে যদি আই দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আজ আপনাদের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা প্রথমত পূরণ হচ্ছে সেদিক দিয়ে দিনটি খুব হয় আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কারোর সঙ্গে দেখা করার কোনো জিনিস কেনাকাটার ইচ্ছা ছিল এমন কিছু ইচ্ছাও পূরণ হতে পারে সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে এমনকি আপনাদের লটরি প্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে হঠাৎ প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবেই তারপরে সেদিকেও মনোনিবেশ করতেই পারেন যুক্ত পরিবেশ একদমই এডি চলবেন সেটা ভালো হবে আর যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই আপনারা আজকে দিন ইনভেস্টমেন্ট করুন লাভবান হবেন সেটা শেয়ার মার্কেট হতে পারে নিজস্ব কোনো ব্যবসা হতে পারে এগোতে পারেন সেক্ষেত্রে ওভারঅল দেখলে দিনটি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে আজ আপনারা তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলবেন যাদের মামলা মোকর্দমা চলছিলো তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো ভালো ফল ভালো রেজাল্ট আপনাদের জন্য আসার সম্ভাবনা থাকছে বা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আর ছোটোখাটো কোনো ইচ্ছা আপনাদের পূরণ হচ্ছে আমি আগেও বলেছি বললাম প্রেমের শুরুতে আই থেকে থাকে আপনার সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যাচ্ছে এখন আমরা নেব পরবর্তী যে নাম আপনার নামের শুরুতে যদি যে দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য বেশ সময়টা ভালো আছে যে নাম দিয়ে শুরু হয় ব্যক্তিদের জন্য আজকে দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি অশান্তি ছিল খুব শীঘ্রই মিটে যাবে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ ছিল কারো কারো সহযোগিতা সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে হয়তো আপনি ব্যবসা করতে চাইছিলেন টাকা ছিল না বা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন সেখানে টাকা ছিল না সেসব ক্ষেত্রে সহযোগিতা খুব ভালো পাবেন ব্যবসার ক্ষেত্রে মোটামুটি লাভবানের সুযোগ থাকবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন টাকা পয়সায় ধার বাকিটা একটু কম করার চেষ্টা করুন সেটাই ভালো হবে আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ভালো সম্ভাবনা একাধিকভাবে আপনাদের কিন্তু লাভবানের সুযোগ সম্ভাবনা থাকছে বা থাকবে সেদিক দিয়ে দিনটি বেটার আজ আপনাদের ছোটখাটো কোনো মনের সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে পৈত্রিক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন আজ আপনাদের মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে এগুলো কিছুটা রিকভারি হচ্ছে যার জন্য আপনার আর্থিক স্থিতি কিছুটা হলেও উন্নতি ঘটবে অতএব আপনি যদি যে নাম দিয়ে শুরু আর ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য সময়টা যথেষ্ট পরিমাণ ভালোর দিকে যাচ্ছে বা ভালো যেতে পারে যদি আপনি চাকরির চেষ্টা করছেন যে কোনো সেক্টর সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনো সেক্টরে তো সেখানে আপনাকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হবে কিছুটা বাধা বিপত্তি থাকলেও সেটাকে কাটিয়ে দুবার আবার চেষ্টা করুন সেটাই ভালো হবে অতএব আপনি যে নাম দিয়ে ব্যক্তি হয়ে থাকলে খুব ভালো যাচ্ছে এরপরে বর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি এন দিয়ে শুরু হয়ে থাকে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে পৈতৃক সম্পত্তি পাওয়ার ভালো সম্ভাবনা হয়েছে বা পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনি পেয়ে যাবেন যদি আপনি বিশেষ করে ব্যবসাও শুরু করেছেন নিজের থেকে সেখান থেকেও আপনার ভালো যোগ তৈরি হচ্ছে যে কোনো ব্যবসা থেকে লাভবানের সুযোগ বেশি থাকবে বিবাহিত জীবনে যদি অশান্তি ছিল খুব শীঘ্রই আজকের দিনে মিটে যাবে সেখান থেকে আজকে আপনারা কিছুটা শান্তি অনুভব করবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে বোঝাপড়া ঠিকঠাক প্রেমের সম্পর্কে উন্নতির যোগ নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যদি আপনারা বিনিয়োগ করতে চান কোনো জায়গায় অবশ্যই বিনিয়োগ করুন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড অবশ্যই আপনারা এগোতে পারেন খুব ভালো যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করতে থাকেন বা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে আজকে বেটার রেজাল্ট তবে একটা বিষয় আপনাদের এখানে অবশ্যই বল রাখবো যে কি আপনারা মানে কারোর লোভনীয় হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা খুব বেশি আশা রেখে কিন্তু কোনো কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু নিরাশ বেশি হতে পারেন এমনি নর্মাল কাজ করুন বেটার রেজাল্ট আজ আপনাদের বন্ধুত্বের মধ্যে সম্পর্ক খুব ভালো হচ্ছে নতুন বন্ধু বাড়তে পারে তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা করলে সেখানেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কোন কোন নামের ব্যক্তা রয়েছে কারা লাভবান হওয়ার সুযোগ ভালো পাচ্ছেন বা হবেন আপনার নাম থেকে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য